ফাটল ধরেনি বিজেপির সঙ্গে সম্পর্কের, ভগবতের মন্তব্য নিয়ে জল্পনার মাঝেই জানালো আরএসএস, তবে কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। লোকসভা ভোটের ফল বেরোনোর পর থেকে সম্পর্কে চির ধরেছে সংঘ পরিবার ও বিজেপির মধ্যে। দুই তরফ থেকেই ক্রমাগত বাণী বর্ষণ হয়ে চলেছে প্রায় প্রতিদিন। খারাপ ফলাফলের জন্য গতকালই নাম না করে মোদীকে অহংকারী বলে উল্লেখ করলেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। তার আগে মুখ খুলেছিলেন আরএসএস এর প্রধান মোহন ভগবত এবং আরএসএস এর মুখপাত্র অর্গানাইজারের এক সম্পাদকীয় প্রতিবেদনে রতন সর্দার বিশদগার করেন বিজেপির বর্তমান শীর্ষ নেতাদের। তারপর থেকেই বিজেপি ও আরএসএস এর মধ্যে কি ফাটল ধরে গিয়েছে, গত কয়েকদিনে এই প্রশ্ন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। সম্প্রতি আরএসএস এর প্রধান মোহন ভগবত বলেছিলেন বিরোধী শিবিরকেও সমান গুরুত্ব দিক সরকার। এই মন্তব্যকে ঘিরে জল্পনা তৈরি হয়েছিল আরও বেশি। এই পরিস্থিতিতে ফের একবার মুখ খুলল আরএসএস। সংবাদ সংস্থাকে জানানো হয়েছে কোনো ফাটলই ধরেনি সংঘ ও বিজেপির মধ্যে। সম্প্রতি নাগপুরে সংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভগবত বলেন, নির্বাচন হল ঐক্যমত গড়ে তোলার একটি প্রক্রিয়া। সংসদে দুটি দিক রয়েছে, একটি শাসক ও অন্যটি প্রতিপক্ষ। সেখানে যে কোনো প্রশ্নের উভয় দিক বিবেচনা করা হয় যাতে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাই। আমি বিরোধী বলি না, আমি বলি প্রতিপক্ষ। প্রতিপক্ষ বিরোধী নয়, তাদের বিরোধী মনে করা উচিত নয়। নয়া সরকারকে বার্তা দিয়ে তিনি আরো বলেন, একজন প্রকৃত সেবক তিনিই হন যিনি কোনো অহংকার ছাড়াই কাজ করেন, তখনই তিনি নিজেকে সেবক বলার অধিকারী হন। নাম না করে প্রধানমন্ত্রী মোদীর দিকেই যে ইঙ্গিত করেছেন মোহন ভগবত তা স্পষ্ট। এদিন আরএসএস এর নেতা ইন্দ্রেশ কুমারও গতকাল কটাক্ষ করেছেন বিজেপিকে। তাকে বলতে শোনা গিয়েছে, 2024 সালে গণতন্ত্রের উৎসবে ভগবান রামের উপাসকরা অহংকারী হয়ে উঠেছিল, তাই দল যা ভোট যা ক্ষমতা পেতে পারত তাদের দম্ভের কারণে সেটা পেতে দেননি ভগবান রাম। সরাসরি বিজেপির নাম না করলেও তিনি কাদের কথা বলেছেন বুঝতে সমস্যা হয়নি ওয়াকি বহাল মহলের। এরপরে এ ফাটলের জল্পনা আরো বেড়েছিল, কিন্তু এবার আরএসএস জানিয়ে দিল কোনো সমস্যা নেই দুই শিবিরে, মোহন ভগবত শুধুমাত্র পরামর্শ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।